একটা গ্রামের কোনায় একটা কুটিরে একজন সাধু বাস করতেন। উনি সারা দিন ভগবানের নাম জপ করেই নিজের দিন কাটাতেন। ওনার নাই নিজের আহারের চিন্তা ছিল আর নাই ধন রোজগার করার। গ্রামের লোকেরা নিজেরাই ওনাকে খাবার দিয়ে যেতেন। সাধু বাবা সেই খাবার খেয়ে নিজের পেট ভরে নিতেন। ওনার কোনো জিনিসের ইচ্ছাও ছিল না আর কোনো জিনিসের ওপর লোভও ছিল না। সাধু বাবা খুব উদার আর কোমল মনের মানুষ ছিলেন। যদি কোনো দুষ্ট লোক কখনো ওনাকে কোনো কটু শব্দ বলে দিত তো সাধু বাবা ওকে খারাপ পেতেন না। সবাই সাধু বাবার ব্যবহারের খুব প্রশংসা করত। এই কারণেই সবাই সাধু বাবার সব রকমের সাহায্য করত। একবার খুব ঠান্ডা পড়েছিল, খুব ঠান্ডা ছিল। সাধু বাবা নিজের কুটিরে আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছিলেন। তখনই উনি নিজের দরজায় আওয়াজ শুনতে পেল। সাধু বাবা ভাবলেন কি এই ঠান্ডার রাতে এই সময় কে এসেছে। সাধু বাবা যখন দরজা খুললেন তো উনি দেখলেন কি বাইরে একটা সাদা রঙের সুন্দর কুকুর দাঁড়িয়েছিল যে ঠান্ডায় কাঁপছিল। কুকুরটা বলল, আমি সামনের পাহাড়ে থাকি, ওখানে আজকাল বরফ পড়ছে, তাই আমি ওখানে থাকতে পারছি না। আমাকে আপনি দয়া করে রাতের বেলা থাকার জন্য একটু জায়গা করে দিন, আমি সকাল বেলায় চলে যাব। সাধু বাবা আদরের সহকারে ওকে ভেতরে ডেকে নিল আর বললেন, চিন্তা করার কোনো কথা নেই, তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো। কুটিরের ভেতরে আগুন জ্বলার জন্য কুকুরটা একটু আরাম পেল। সাধু বাবা কুকুরটাকে দুধ আর রুটি খেতে দিলেন। কুকুরটাও পেট ভরে খেয়ে নিল আর গিয়ে একটা কোনায় শুয়ে পড়ল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই কুকুরটা সাধু বাবার থেকে বাইরে যাওয়ার আজ্ঞা চাইল। সাধু বাবা কুকুরকে বলল, আরে এটাকে নিজের ঘর ভেবে তুমি যখন ইচ্ছা এখানে আসতে পারো। এরকম করেই দিন কাটতে লাগলো। প্রত্যেক দিন রাত হওয়ার সঙ্গে সঙ্গে সাধু বাবার ওখানে কুকুরটা এসে পড়ত আর সকালবেলায় জঙ্গলে চলে যেত। সাধু বাবার কুকুরটার জন্য মায়া হয়ে গিয়েছিল। এখন যখনই কুকুরের বাড়ি ফিরতে দেরি হয়ে যেত, সাধু বাবা দরজায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতেন, ওকে দেরি করে আসার কারণ জিজ্ঞাসা করতেন। কুকুরটাও সাধু বাবার সঙ্গে মিলেমিশে গিয়েছিল আর ওনাকে খুব ভালোবাসত। কিছু মাস পর আবহাওয়া বদলাতে লাগলো। একদিন কুকুরটা বলল, আপনি আমার এত দেখাশোনা আর সেবা করেছেন, আমি এর পরিবর্তে আপনার জন্য কিছু কাজ করতে চাই। তখনই সাধু বাবা বললেন, আরে আমি তোমার দেখাশোনা করে কিছু বড় কাজ করিনি, এটা তো আমার কর্তব্য ছিল। এরকম কথা বলে তুমি আমাকে লজ্জিত করো না, আমি উপকারের ঋণ কখনো শোধ করতে পারবো না, আমার এত সামর্থ্য কোথায়। বাস আপনার সাথে থাকতে থাকতে আপনাকে ভালো লেগে গিয়েছে, এরকম করে আমি আপনার সেবা করে নিজেকে গর্বিত মনে করতে চাই। আমার খুব ইচ্ছা কি আমি আপনার কোনো কাজে লাগতে পারি। সাধু বাবা কুকুরের এই কথাটা শুনে আনন্দে ভরে গেলেন আর কুকুরের মাথার উপরে হাত বোলাতে বোলাতে বললেন, আমার নাই কোনো জিনিসের প্রয়োজন আছে আর নাই কোনো জিনিসের ইচ্ছা, এই গ্রামের লোকেরা কুটিরেই আমার খাবার পৌঁছে দিয়ে যায়, আমি যখন অসুস্থ হই আমার খেয়াল রাখে, আমার আর কি প্রয়োজন। এই সব তো আমি জানি, এতদিন আপনার সঙ্গে থেকে আপনার সন্তুষ্ট হওয়ার প্রকৃতি ভালো করে দেখেছি আর শিখিয়েছি, তাও কোনো কাজ থাকলে বলুন, আমি ওটাকে পূরণ করার পুরো চেষ্টা করব। সাধু অনেকক্ষণ ধরে ভাবতে লাগলেন, তারপর কিছু বললেন, এমনি তো বেঁচে থাকা অবধি আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই, তাও কখনো কখনো ভাবি আমার কাছে যদি কোনো সোনার টুকরো থাকতো যেটাকে আমি ভগবানকে অর্পণ করতে পারতাম, আর কিছু আমি মরে যাওয়ার পর আমার কাজে লাগতো, আমি গ্রামের লোকেদেরকে আমার মৃত্যুর পর হওয়া বোঝার থেকে মুক্ত রাখতে চাই। কুকুরটা সাধুর কথা শুনে চিন্তায় পড়ে গেল ও বলল, বাস এতটুকুন কথা বাবা, আপনি এত সংকোচিত কেন হচ্ছেন, আমি এখনই আপনার জন্য সোনার টুকরা নিয়ে আসছি। তারপর সাধু বাবা বললেন, আমার এরকম কোনো সোনার টুকরার প্রয়োজন নেই যেটা চুরি করা হয়েছে বা কারোর কাছ থেকে দানে প্রাপ্ত করা হয়েছে। কুকুর ভাবতে লাগলো আর বলল, বাবা আমি আপনার জন্যে
এরকমই সোনার টুকরা আনার চেষ্টা করব। এটা বলে ও বাবার কুটির থেকে বের হয়ে গেল। সন্ধ্যা যখন নেমে আসলো তখন সাধু বাবা কুকুরের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু ও ফিরে আসলো না। সাধু বাবার ভালো করে ঘুমও আসলো না। এরকম করে অনেক দিন হয়ে গেল, কিন্তু কুকুরটা ফিরে আসলো না। সাধু বাবা মনে মনে পছতাতে লাগলেন আর ভাবলেন, কি উনি এমনি এমনি এরকম জিনিস চেয়ে নিল যেটা ওর জন্য সম্ভব ছিল না। কখনো কখনো সাধু বাবার মনে এই চিন্তাও আসতো যে কি কোথাও ওই কুকুরটা সোনা চুরি করতে গেছে বোধহয়, আর ধরা পড়ে গেছে, আর লোকেদের হাতে মার খেয়েছে হয়তো, আর না হলে হতে পারে ওই কুকুরটা কোনো দুর্ঘটনার শিকার হয়ে গেছে। সাধু বাবার কুকুরটার কথা খুব মনে পড়তো। যেই উনি রাতের বেলার ভোজনের জন্য বসতেন, ওনার কুকুরটার মিষ্টি কথা আর একসঙ্গে বসে খাওয়ার খাওয়ার কথা মনে পড়তো। কিছু মাস চলে গেল, এখন সাধু বাবার কুকুরের কথা একটু কম মনে পড়তো। সাধু বাবা নিজের ভজন কীর্তনে আনন্দিত থাকতে লাগলেন। এখন 6 মাস হয়ে গিয়েছিল যে কুকুর চলে গিয়েছিল, আর খুব ঠান্ডা পড়তে লাগলো। একদিন হঠাৎ করে কুটিরের দরজায় কেউ মারলো। সাধু বাবা দরজা খুলল তো এটা দেখে অবাক হয়ে গেল যে কি দরজায় একটা খুব দুর্বল কুকুর দাঁড়িয়েছিল যে খুব অসুস্থ ছিল। সাধু বাবা বললেন, আরে ভেতরে আসো, তুমি এত দুর্বল কেমন করে হয়ে গেলে? কুকুরটা আনন্দে কাঁদতে কাঁদতে সোনার একটা ছোট্ট টুকরো সাধু বাবার সামনে রেখে দিল, আর নিজের মাথা সাধু বাবার পায়ে লাগিয়ে বসে পড়ল। সাধু বাবা কুকুরের মাথায় আদরের সঙ্গে হাত বুলাতে বুলাতে বললেন, তোমার এত পরিশ্রম করার কি প্রয়োজন ছিল? তুমি জানো না আমি তোমার জন্য কত চিন্তিত থাকতাম। আমি একটুকু কষ্টে ছিলাম না, আমার তো নিজের কর্তব্য পূরণ করার ছিল। আপনার ভালোবাসার আমি সবসময় ঋণী থাকবো, আপনি এই ছোট্ট উপহারটা স্বীকার করে নিন। সাধু বাবার মনও কুকুরের ভালোবাসা দেখে বিচলিত হয়ে উঠল। ওনার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। উনি বললেন, আচ্ছা এটা বলো, তুমি এতদিন কোথায় ছিলে? এই সোনার টুকরাটা কোথা থেকে এনেছো? কুকুরটা বলল, আমি যেই পাহাড়ে থাকি তার অন্যদিকে সোনার খনি আছে, ওখানে খোঁড়ার সময় সোনার টুকরা এদিক ওদিক পড়তে থাকে, আমি এতদিন ধরে ওগুলোকেই একত্রিত করছিলাম। এটা বলে ও সাধু বাবার চরণে শুয়ে পড়ল। সাধু বাবা ওকে আদর করতে করতে বললেন, তুমি আমার জন্য এত পরিশ্রম করেছ, আমি এটা সবাইকে বলবো। কুকুরটা খুব কমজোর আওয়াজে বলল, আমি চাই না কি আমার এই ছোট্ট সেবার কথা সবাই জানতে পারে, আমি প্রশংসা পাওয়ার লোভে কিচ্ছু করিনি, এই প্রেরণা তো আমি আপনার ভালোবাসার থেকেই পেয়েছি। কালকে যখন আমি এই পৃথিবী থেকে চলে যাব, তারপর আপনার যা ইচ্ছে আপনি তাই করুন। সাধু বাবা বললেন, আরে এটা কেমন করে হতে পারে? তোমার এত পরিশ্রম আর সেবাকে লোকেরা জানতে পারবে না? যদি তুমি না চাও তাহলে এটাই ঠিক, কিন্তু এখন আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এটা বলে সাধু বাবা ওর জন্য দুধ রুটি আনতে চলে গেলেন। ওনার হাতে দুধের বাটি আর রুটি ছিল। যখন ওকে খাওয়ার দিতে গেলেন তো উনি দেখলেন কি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এরকম মনে হচ্ছিল যেন ওই কুকুরটা সাধু বাবার ভালোবাসার মূল্য দেওয়ার জন্যই বেঁচেছিল। সাধু বাবার চোখ থেকে জল বইতে লাগলো,